ইন্ডিয়া খেদাও আন্দোলনের প্রভাব এতটাই প্রকট ভাবে শুরু হয়েছে এবং এই প্রভাবে বাংলাদেশের গণভবন থেকে শুরু করে দিল্লি রাজ কেঁপে উঠেছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন এবং দেখতে পাচ্ছেন যে ভারত খেদাও আন্দোলন বাংলাদেশে যেভাবে আমরা দুর্বার গতিতে এগিয়ে নিতে চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাচ্ছি এর প্রভাবে বাংলাদেশ এবং ভারতের দায়িত্বশীল সরকারের যারা তারা কিন্তু বাধ্য হয়ে মুখ খোলা শুরু করেছে বক্তব্য দিচ্ছে বিবৃতি দিচ্ছে এই আন্দোলনের প্রভাব যদি এতটাই প্রকট না হইত তাহলে বাংলাদেশের এই প্রধানমন্ত্রী তিনি বাধ্য হতেন না অবায়দুল কাদের মুখ খুলতে বাধ্য হতেন না এমন কি ভারতের মুখপাত্র মোদী সরকারের সেও মুখ খুলতে বাধ্য হয়েছে তার মানে এই আন্দোলনের ঢেউ গণভবন বঙ্গভবন থেকে শুরু করে রিল দিল্লির রাজ দরবার পর্যন্ত পৌঁছে গেছে তবে মূলত আমার যে ভিডিওটি এটি আশঙ্কা থেকে সেই আশঙ্কাটি বাংলাদেশে ইন্ডিয়ার যে দালাল এজেন্ট যারা তাদেরকে নিয়ে তারা প্রতিনিয়ত আমাদের এই আন্দোলনকে ব্যাকফুটে পাঠানোর জন্য এই আন্দোলনকে বন্ধ করার জন্য এই আন্দোলনকে নস্বাত করার জন্য তারা কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছেন আপনারা কেউ ভুলে যাবেন না যে তারা চুপটি মেরে বসে আছে নো আমাদের এই আন্দোলনের সাথে সাথে তারা এই আন্দোলনকে আটকানোর জন্য থামানোর জন্য চব্বিশ ঘন্টা কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছেন অনেক বাধা আসছে বাধা সামনে আরো আসবে হামলা আসবে মামলা আসবে জেল জরিমানা অনেক কিছু হবে কিন্তু আমরা এটা বিশ্বাস করি এদেশের বিশ কোটি জনগণ বিশ্বাস করে যে ইন্ডিয়ান আধিপত্যবাদ এই বাংলার মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশের মানুষ মুক্তি পাবে না তার মানে আমাদের মুক্তির রাস্তা মুক্তির পথ একটাই সেটি ইন্ডিয়া হোটাও বাংলাদেশ বাঁচাও রাস্তায় একটাই এখন এই ইন্ডিয়ান আধিপত্য যদি আমরা হটাতে না পারি তাহলে কোষ্টি কালেও বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব দরবারে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ভারত খেদাও আন্দোলনের ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছি এটার প্রভাবে বাংলাদেশের মার্কেটগুলোতে মানুষ কিন্তু এখন আর এই আপনার কি বলে ইন্ডিয়ান পণ্য কিনতে যাচ্ছে না কয়েকদিন আগে সরকার ইন্ডিয়া থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে এই পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রির চেষ্টা করছে পারছে না টিসিবির ট্রাক ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকছে রোদে জনগণ যাচ্ছে না কিনতে অথচ কিছুদিন আগে আমরা দেখেছি এই টিসিবি ট্রাকের পিছনে হাজার হাজার মানুষ ঘন্টার পরে ঘন্টা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকেছে পেঁয়াজ কেনার জন্য পণ্য কেনার জন্য কিন্তু এখন যাচ্ছে না কারণ মানুষ বয়কট করেছে ইন্ডিয়ান পেঁয়াজকে পত্রিকই খবর আসছে একটা বানিয়ে বলছি না এতে ফাঁকে দেখলাম কিছুক্ষণ আগে ইন্ডিয়ান আমদানি করা আলু রাজশাহীর বিভিন্ন হিমাগারে রাখা হচ্ছে বাংলাদেশি আলুর সাথে এবং ইন্ডিয়ান যে বস্তাগুলো যে বস্তায় আলু এসেছে সেই বস্তাগুলো পরিবর্তন করে বাংলাদেশি বস্তায় ঢুকানো হচ্ছে কারণ ইন্ডিয়া লেখা বস্তার কোনো জিনিসও আর কিনতে চাচ্ছে না থুতু মারছে এতটাই ঘৃণা তাদের প্রতি তো যাই হোক বন্ধুগণ আমি শুধু একটা কথাই বলবো আমাদের এখন সতর্ক সজাগ থাকতে হবে এদের পরে এই আন্দোলন আমরা জোরদার করব ব্যবহার করব কিন্তু এদেশীয় এজেন্ট যারা রাজনীতির মাঠেও তারা রয়েছে ইন্ডিয়ান দালাল ইন্ডিয়ান এজেন্ট পেইড এজেন্ট রাজনৈতিক দলের নেতা বড় বড় নেতা এরা দেখবেন ইন্ডিয়ার তাই এখন দেশ প্রেমিক যারা বিএনপি জামাত ইসলাম সহ সকলের উদ্দেশ্যে আমার বার্তা আমি ওদের হাইকমান্ডের সাথেও বারবার কথা বলেছি যে আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই তাহলে ইন্ডিয়া খেদাও আন্দোলন করতে হবে এর বিকল্প নেই বিএনপিও একমত জামাত ইসলাম একমত ইসলামী আন্দোলন হুজুর তারাও একমত গণতন্ত্র একমত গণতন্ত্র মঞ্চ একমত আপনার বারো দলীয় একমত সকল বিরোধী রাজনৈতিক দল সবাই একমত সুতরাং এখন একটাই আমাদের আওয়াজ একটাই ধাক্কা দেওয়ার জন্য তৈরি হতে হবে ঈদের পরে ইনশাআল্লাহ এই আন্দোলন বেগবান করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে সালাম আলাইকুম রহমতুল্লাহ